নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বলবো যে এই মহাদোল পূর্ণিমাতে একটি মহা ক্রিয়া করার জন্য যে ক্রিয়াটি করলে আপনারা আপনাদের মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করে ফেলবেন যে কথাটি আমি আজকে ভিডিওতে বলবো সেটি খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না পুরোপুরি দেখুন তার আগে আমি একটা এই প্রসঙ্গের বাইরে একটা ছোট কথা আপনাদেরকে বলি মানে এই ব্যাপারটা আমাকে জানানোর মনে হচ্ছে তাই আপনাদেরকে জানাচ্ছি আমাকে প্রায়শই অনেকে অনেক রকম কমেন্টস করে ভালো কমেন্টস খারাপ কমেন্টস কিন্তু আমি বিশেষ করে খারাপ কমেন্টসগুলো নিয়ে আমি বলবো কিছু কিছু ব্যক্তি আছেন যারা উল্টো পাল্টা কমেন্টস করে মানে এটা কি হবে না এই এই জিনিসটা হবে না আপনি ফালতু কথা বলছেন আপনি একটা ফালতু মানুষ মানুষকে ঠকাচ্ছেন এই বিভিন্ন বিভিন্ন টাইপের কথাবার্তা বলেন তো আমি তাদেরকে একটু দয়া করে বলবো যে দয়া করে আপনি আমার চ্যানেল বলে না কোনো জ্যোতিষ চ্যানেল দেখবেন আপনাদের কি মনে হয় যারা বলছেন তাদেরকে বলছি যারা বলছেন না তাদেরকে আমি কিন্তু বলছি না কিছু মনে করবেন না আপনার কি মনে হয় যারা ইউটিউবে ভিডিও করে জ্যোতিষী যারা আছেন তারা কি সবাই মূর্খ তারা কি সবাই অপদার্থ তাদের কি কোনো কোয়ালিটি নেই না এমনি এমনি ইউটিউবে এসে এত এত ব্যাপার নিয়ে বলতে পারে তাদের মধ্যে নিশ্চয় কোয়ালিটি আছে আপনারা মানুষের দোষ না ধরে গুণ ধরার চেষ্টা করুন আর আপনাদের সকলকেই আমি একটা কথাই বলবো ভিডিও শুরু করার পূর্বে যে আপনারা সবসময় পজিটিভভাবে চলুন আপনারা যদি পজিটিভভাবে চলেন দেখবেন আপনাদের জীবনে পজিটিভই হবে আর আপনারা যদি না হবে না এটা হবে না ওটা হবে না এরকম টাইপের যদি ভাবনা থাকে তাহলে কিন্তু পজিটিভ আসবে না নেগেটিভ জিনিসটাই বেশি হবে আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলি বলছি বি একটা কথা মাথায় রাখবেন নাথিং ইজ ইম্পসিবল বিকজ আই এম পসিবল এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন কারণ এই ইম্পসিবল বানানটা যখন আপনি স্পেলিংটা ভাঙবেন না তখন ওই আই এম পসিবল টাই আসবে বুঝলেন এবার আসি আসল ব্যাপারে আগামী পঁচিশে ফাল্গুন চোদ্দশো ছাব্বিশ বঙ্গাব্দে অর্থাৎ নয় মার্চ দু সাল সোমবার দিন দোলযাত্রা পড়ছে আপনারা সকলে জানেন এই দোলযাত্রাতে আপনারা একটি মহাক্রিয়া করবেন যে ক্রিয়াটি আমি এখন বলতে চলেছি প্রথমত আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করবেন স্নান করার সময় আপনারা স্নানের জলে অবশ্যই গঙ্গা জল মিশাবেন এবং পারলে আপনি শ্বেত চন্দন হালকা করে একটু মিশিয়ে দিতে পারেন সেই স্নানের জলের কথা বলছি কিন্তু দেন তারপর আপনি আপনাদের রাশি অনুযায়ী আপনারা আবির কিনে নিয়ে আসবেন সেটি আমি ভিডিও অলরেডি করে ফেলেছি সেটি আপনারা আই পেয়ে যাবেন আই বটম থেকে দেখে নিতে পারেন আপনারা কোন রাশিতে কী কী রঙের আবির কিনবেন তো আবির কিনবেন সেই আবিরটি নিয়ে আপনি অবশ্যই সেদিনকে সোমবার পড়ছে আপনারা অবশ্যই দেবাদিতে মহাদেবের কাছে যান এবং দুধ গঙ্গা জল ঢালুন এবং আবির লাগাবেন না দুধ গঙ্গা জল ঢালুন এবং আপনাদের মনস্কামনা রাখুন এরপরে আপনি আপনার বাবা মা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের পায়ে আবির দিয়ে প্রণাম করুন কারণ একটা কথা মাথায় রাখবেন সবচেয়ে পৃথিবীর মধ্যে জীবন্ত দেবতা বাবা মা আর যারা বাবা মাকে সম্মান করে তারা জীবনে অনেক যায় আর যারা বাবা মাকে সম্মান করে না তারা কিন্তু জীবন অনেক পিছিয়ে পড়ে যায় তাই আমি আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে বাবা মাকে অবশ্যই সম্মান করুন শ্রদ্ধা করুন ভর্তি করুন আমার নিজের বাবা নেই তাই আমি বুঝি বুঝলেন তো যাই হোক আপনাদেরকে আমি খুব ইমোশনাল হয়ে গেছি কিছু মনে করবেন না তো যাই হোক আপনারা এই কাজটি করুন এবং এবং শ্রীকৃষ্ণে পায়ে সেই আবিরটি নিবেদন করুন এবং আপনি শ্রীকৃষ্ণকে আপনাদের মনোবাঞ্ছা রাখতে পারে আর এতটুকুটা আমি আপনাকে বলবো যে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে বাধ্য ভিডিওটা এখনকার মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে নিন এখন বন্ধু যদি সাবস্ক্রাইব না করে থাকেন কারণ এরকমই নতুন নতুন টপিক নিয়ে আমি প্রতিদিন ভিডিও দিতে চলেছি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবে ধন্যবাদ